বাবা প্লিজ আমাকে কথা বলতে দাও কি কথা বলতে ফর গড সেক আমাকে একটু কথা বলতে দাও চুপচাপ একটু কথা শোনো ফর দা ফার্স্ট টাইম একটু কথা শোনো আমার আপু যদি আর 2টা মিনিট পরে বাইরে তো বাবা 2টা মিনিট আমাকেও পাইতা না আমি সুইসাইড করতে গেছিলাম আপু আর 2টা মিনিট পরে বাইরে তো আমাকেও পাইতা না আপুকেও পাইতা না তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যেত আমাদেরকে নিয়ে আর কোনোদিন তোমাদের টেনশন করতে হতো না কোনোদিন আমাদেরকে নিয়ে ভাবতে হতো না তোমাদের সোসাইটি তোমরা তো সারাক্ষণ পড়ে থাকো যে সোসাইটি কি বলল সমাজ কি চায় একবার জিজ্ঞেস করছো আমি কি চাই আপু কি চায় একবার জিজ্ঞেস করছো তুমি সমাজ কি চায় সমাজ কি চায় সমাজ যদি তুই ভালো হইতো বাবা তাহলে তোমার পত্রিকায় প্রতিদিন কেন রেপের নিউজ প্রতিদিন কেন গলা কাটার নিউজ প্রতিদিন কেন ছেলে ধরার নিউজ একবার উত্তর দিতে পারবা এটার পারবা তুমি আপু কি চায় আপু কেন ডিভোর্স দিতে চাচ্ছে আপু কেন বাসায় চলে আসছে একবার জিজ্ঞেস করছো তুমি তুমি জানো আপু জামাই কি করে জানো জিজ্ঞেস করছো কোনদিন আপুকে আপুর জামাই নকল ওষুধ সাপ্লাই দেয় বিয়ের আগে দেখছিলা দেখো নাই তো তোমার যদি আজকে অসুখ হয় তাহলে তুমি কি নকল ওষুধ খাবা বাবা খাবা বলো আর খালা দুই দিন পর পর আমেরিকা থেকে এসে আমাদেরকে জ্ঞান দেন রাইট হ্যাঁ এত সোসাইটি নিয়ে কনসার্ন সোসাইটির পথে চলতে হবে সোসাইটিকে মেনে চলতে হবে আপনি কেন এই সোসাইটিতে থাকেন না কেন থাকেন না আপনি কেন আমেরিকায় থাকেন দুই দিন পর পর এসে আমাদেরকে জ্ঞান দেন আমার কি করা উচিত আপনার কি করা উচিত কেন জ্ঞান দেন আর মা তো সারাক্ষণ পড়ে থাকো এই যে পাশের বাড়ির আন্টি কি বললো পাশের বাড়ির ছেলে কি করলো ওই বাড়ির ছেলে কি করলো একটা বার আমাকে একবার ছোটবেলা থেকে কোনোদিন একটা বার আমাকে এসে জিজ্ঞেস করছো বাবা তুই কেমন আছিস কখনো জিজ্ঞেস করছো আপুকে জিজ্ঞেস করছো আমাকে একবার জিজ্ঞেস করছো আমি কি যাই কখনো করো নাই আমি আর পারতেছি না মা আমি আর মনে নাই